বলিউড একটা সোনাল চৌহান দরদ সিনেমার আগে সোনাল চৌহানের পরিচয় ছিল জান্নাত সিনেমার নায়িকা হিসেবে এখন সোনালের পরিচয় সুপারস্টার শাকিব খানের দরদ সিনেমার অভিনেত্রী হিসেবে ডালিউডের এই বাদশাহ সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি এমন কোন নায়িকা খুঁজে পাওয়া অসম্ভব বলে জানা গেছে সম্প্রতি সময়ে জানা গেছে শাকিব খানের সিনেমা দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে যা বাংলা ইতিহাসে এটাই প্রথম আমাদের মেগাস্টারের হাত দিয়ে যাত্রা শুরু হতে চলেছে বাংলা সিনেমার এমন পরিবর্তন যা সত্যি রীতিমতো অবাক করে দিয়েছে সকল সিনেমা প্রেমীদের তবে বলিউড হলিউড নয় সকল ক্ষেত্রেই এই সিনেমার প্রমোশন সত্যি অবাক করে দেওয়ার মতো প্রথম প্যান ইন্ডিয়ান মুভি হিসেবে এবং ঢালিউড স্টারের সাথে বলিউড নায়িকা সোনাল চৌহান থাকায় সিনেমাটি বেশি আলোচনা এসেছে প্রিয় দর্শক শাকিবের দরদ সিনেমা কি পারবে শাকিবের ক্যারিয়ারে সকল রেকর্ড ভেঙে দিতে দরদ নিয়ে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ